কারণ যে নিয়মের পরিবর্তন করা হচ্ছে সেই আপডেট আপনার না জানা থাকলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা পাচ্ছেন সেই টাকা পাওয়া থেকে হান্ড্রেড পার্সেন্ট বঞ্চিত হবেন পাশাপাশি যারা নতুন আবেদন করার কথা ভাবছেন এই যোজনাতে নাম রেজিস্টার করাতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে আরো দুটো নতুন আপডেট তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চলুন আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে প্রথমেই বলে রাখি যারা পিএম কিষাণ যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে যাচ্ছেন তাদের জন্য আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এছাড়া আপনারা স্ক্রিনও ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন এবারে ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে আপনারা জানেন পি এম কিষাণ সম্মান যোজনা যে যোজনাতে আপনারা পেয়ে যাবেন বছরে ছ হাজার টাকা বছরে তিনটে কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে দেওয়া হয় সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি দশম কিস্তির টাকা মানে টেন্থ ইনস্টলমেন্টের টাকা কিন্তু দেওয়া হয়েছে মানে সব মিলিয়ে কুড়ি হাজার টাকা সর্বোচ্চ আর্থিক অনুদান পেয়েছেন আপনারা এই যোজনার মাধ্যমে লাস্ট ইনস্টলমেন্টের টাকা এসেছিলো বছরের শুরুতেই জানুয়ারিতে এবারে এগারোতম কিস্তি মানে ইলেভেন্থ ইনস্টলমেন্টের টাকাও কিন্তু আসার সম্ভাবনা প্রবল সম্ভাবনা এপ্রিলেই মাত্র একটা সপ্তাহ আমাদের হাতে সময় আছে এই সময়ের মধ্যেই যে আপডেটটা বেরিয়েছে সেই আপডেট অনুযায়ী আপনাকে আপনার অ্যাকাউন্ট আপডেট করতে হবে হলে কিন্তু আপনারা যে ইনস্টলমেন্টের টাকা আসতে চলেছে ইলেভেন ইনস্টলমেন্ট এপ্রিলের শুরুতেই সেই টাকা পাওয়া থেকে আপনারা অবশ্যই বঞ্চিত হবেন যারা অলরেডি এই স্কিমে আবেদন করেছেন তাদের জন্য আমি প্রথম আপডেটটা শেয়ার করব ই কেওয়াইসি করতে হবে ই কেওয়াইসি ওয়াইসি ইস ম্যান্ডেটারি ফর অল পি এম কিষাণ রেজিস্টার্ড ফার্মার্স তো যদি আপনারা আবেদন করে থাকেন এবং যদি আপনার দশম যে কিস্তি সেই কিস্তে টাকাও যদি পেয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ই সি সম্পন্ন করতে হবে ই কোয়াইসি আপনারা খুব সহজেই সম্পন্ন করতে পারেন দু ভাবে করতে পারেন আপনার প্রথমত ভিজিট করবেন পি এম কিষণ সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট পি এম কিষান ডট জিএবি ডট ইন আমি ভিডিও ডিসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে ভিজিট করার পরে আপনারা সেখানে একটা লিঙ্ক পাবেন ই কেউআইসি এই ই সি অপশানে আপনাকে ক্লিক করতে হবে হাতে মাত্র দশটা দিনের মতো সময় আছে আপনাকে ই প্রসেসটা কমপ্লিট করতে হবে দু ভাবে আপনারা ই করতে পারেন ফার্স্ট প্রসেস হচ্ছে আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে আপনি বাড়িতে বসে অনলাইন থেকেই করে নিতে পারবেন আধার বেসড ওটিপির মাধ্যমে আর যদি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনারা চলে যাবেন আপনাদের নিয়ারেস্ট সিএসসি সেন্টারে আপনার নিজের অরিজিনাল আধার কার্ড নিয়ে সেখান থেকে গিয়ে কিন্তু আপনার বায়োমেট্রিক ছাপের মাধ্যমে খুব সহজেই আপনার ই প্রসেসটা কমপ্লিট করে নিতে পারবেন এবং আপনার যে আর্থিক অনুদান দু হাজার টাকা করে তিনটে কিস্তির মাধ্যমে বছরে বছর সেই টাকা আপনি অবশ্যই পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে শেয়ার করবো যারা নতুন আবেদন করার কথা ভাবছেন পি এম কিষাণ যোজনাতে রেজিস্টার করার কথা ভাবছেন তাদের জন্য দুটো গুরুত্বপূর্ণ আপডেট প্রথম আপডেট এবার থেকে ম্যান্ডেটরি করা হলো রেশন কার্ডের নাম্বার দেওয়া এতদিন পর্যন্ত আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই যোজনাতে নাম অন্তর্ভুক্ত করা যেত এবার থেকে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি আপনার রেশন কার্ডও থাকতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যোজনাতে এবং দ্বিতীয় যে আপডেট উঠে আসছে নতুন আবেদনকারীদের জন্য সেটা হচ্ছে পি এম কিষাণ যোজনাতে আবেদন করার প্রসেসটা খুবই সরলীকরণ করা হয়েছে এবার থেকে আর কোনোরকমভাবে হার্ড কপি আপনাদেরকে আর জমা করতে হবে না কৃষি দপ্তরের অফিসে যেটা আগে জমা করতে হতো আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা এবং যে জমির প্রমাণপত্র সেগুলো কিন্তু আগে কৃষি দপ্তরের অফিসে জমা করতে হতো ফর্ম ফিল আপ করার পাশাপাশি এবারই যে প্রসেস সেই প্রসেসে বলা হয়েছে নতুন আপডেটের মাধ্যমে জানানো হয়েছে যারা নতুন আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই হার্ড কপি আর জমা করতে হচ্ছে না শুধুমাত্র আপনারা সফট কপিগুলো আপলেট করলেই মানে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতা পাশাপাশি আপনার যে জমির প্রমাণপত্র এই ডকুমেন্টগুলো আপলোড করলেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে পি এম কিষান যোজনাতে এই আপডেট ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটাকে এখনই একটা লাইক করুন এবং আপনার ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে থাকুন যারা আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সমস্ত ধরনের গভর্নমেন্ট স্কিম সম্পর্কে আপডেট সবার আগে পাওয়ার জন্য একেবারে জেনুইন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন লাল লালের সাবস্ক্রাইব বাটন প্রেস করুন পাশাপাশি যে বেল আইকন রয়েছে সেই বেল আইকন আপনারা প্রেস করে হল নোটিফিকেশন সিলেক্ট করবেন ভালো থাকবেন ফিরে আসবো আপনাদের সুবিধার্থে পরবর্তী গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে বাই টেক কেয়ার